আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠতেছে ইসিম আর আমার হাতে রয়েছে বাঙালিংয়ের একটি ইসিম এই সিমটি আপনারা কিভাবে পারচেস করবেন সকল কিছু ডিটেলস আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই সিমটির বর্তমান প্রাইস কত সিমটি কোথা থেকে পার্চেস করবেন সিমটি ক্রয় করতে আপনাদের কী কী কাগজপাতির বা কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে সকল কিছু ডিটেলস আপনাদের জানাবো তার আগে আপনাদেরকে বলে নিই আপনারা যারা জানেন না যে ই ই সিম সিম আর একটি রেগুলার সিমে আপনি কাজ করতে পারবেন আপনি সেম রেগুলার একটি সিমে যে যে কাজ করতে পারবেন সেই সকল কাজগুলোই আপনারা করতে পারবেন এই ই সিমে তবে ই সিম আপনারা হাতে নিয়ে ধরে দেখতে পারবেন না আমরা রেগুলার সিম যেরকম আমরা আমাদের ফোনে সিম স্লটের সঙ্গে কানেক্ট করার পর আমরা সেটে ব্যবহার করতে পারি সেরকম ব্যবহার করতে পারবো না আর এই ই সিমটা হচ্ছে জাস্ট একটি কিউআর কোড বা বলতে পারেন স্ক্যানার আপনারা স্ক্যান করে কিন্তু আপনাদের ফোনের সঙ্গে এই সিমটি অ্যাডজাস্ট করতে পারবেন আর ই সিম কিন্তু সকল মোবাইলে সাপোর্ট করবে না আপনারা কিছু কিছু কোম্পানির মোবাইলগুলোতে এই ই সিম ব্যবহার করতে পারবেন আপনারা যে কোম্পানির ই সিম পারচেস করতে চাচ্ছেন সেই কোম্পানির কাস্টমার কেয়ার সার্ভিস পয়েন্টে আপনাদেরকে যেতে হবে আপনাদের এরিয়ার ভিতর যে সার্ভিস পয়েন্টটি আছে সেই পয়েন্টে যেতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা যাই লিঙ্ক সার্ভিস পয়েন্টে এবং সেখানকার একজন প্রতিনিধি ভাইয়ার সঙ্গে কথা বলে আপনাদেরকে সকল ডিটেলস জানানোর চেষ্টা করব আলাইকুম আসসালাম আচ্ছা সিম সম্পর্কে একটু ডিটেলস যদি বলতেন তাহলে ভালো হতো জি অবশ্যই আপনি বলেন কি ডিটেলস আপনার সিমের বর্তমান প্রাইস কত আপনার যদি ই সিম নিতে চান তাহলে ই সিম নিতে আপনার খরচ পড়বে হচ্ছে 250 টাকা হ্যাঁ এটা নতুন এর ক্ষেত্রে জি নতুন বা রিপ্লেস করলেও 250 টাকা আপনার সেম প্রাইস জি

আর এছাড়াও আরও কিছু স্পেশাল অফার আছে যেগুলো মান্থলি প্রাইজের জন্য এগুলো আপনাকে প্রথমে বেশি রিচার্জ করতে হয় ফিক্সড কল রেটের জন্য এই অফারগুলো আপনি নিতে পারেন একটা হচ্ছে দুশো বাইশ টাকা রিচার্জ ফার্স্ট আর একটা হচ্ছে দুশো টাকা আছে হ্যাঁ দুশো বাইশ টাকার ক্ষেত্রে আপনি পাবেন দশ জিবি প্লাস হচ্ছে এখানে পাবেন দুশো মিনিট যে কোনো নাম্বারে আপনি কথা বলতে পারবেন প্লাস এটার আপনার হচ্ছে কল রেটটা হবে হচ্ছে ফিক্সড আপনার ঊনসত্তর পয়সা প্লাস ভ্যাট

এবং এখানে আপনারা যে কিউআর কোডটি দেখতেছেন এই কিউআর কোডটিতে আপনারা আপনাদের এই ইসিমের যে স্লোটে যে স্ক্যানারটি আছে সেটা আপনারা স্ক্যান করবেন এবং এখান থেকে আপনারা অ্যাড অপশানে ক্লিক করবেন এবং আপনারা এই ইসিমটি কানেক্ট করে নেবেন আর আপনাদের যাদের আদার্স যে সেটগুলো আছে সেই সেটগুলোতে আপনারা স্ক্যানার অপশন পেয়ে যাবেন এই স্ক্যানার থেকে জাস্ট আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু আপনারাও আপনাদের সেটটিতে এই ই সিমটি অ্যাড করতে পারবেন এখন আপনারা অনেকে বলতে পারেন একটি মোবাইলে আমরা কয়টি ইসিম সিম অ্যাড করতে পারবো আপনারা একটি মোবাইলে অসংখ্য পরিমাণের ইসিম অ্যাড করে রাখতে পারবেন বাট আপনারা একসঙ্গে সবগুলো সিমের সার্ভিস নিতে পারবেন না বা সবগুলো সিম ব্যবহার করতে পারবেন না জাস্ট আপনারা যে সিমটি ব্যবহার করতে চাচ্ছেন সিমটি সেই সিমটি ব্যবহার করবেন অথবা আপনারা যদি পরবর্তীতে এই ইসিমটি বাদ দিয়ে আরও একটি ইসিম অ্যাড করতে চান বা অ্যাড করা আছে সেইটি ব্যবহার করতে চান জাস্ট আপনারা সেইটাতে সেটিংয়ে সেটিংয়ে গিয়ে সেইটা সিলেক্ট করবেন দেন আপনারা সেইটা ব্যবহার করতে পারবেন এবং এই ইসিমের কিন্তু বেশ কিছু সুবিধা আছে সেই সুবিধাগুলো আপনাদেরকে বলি ধরেন আপনাদের সেটটি কোথাও হারাই গেল সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনাদের যদি ডিফল্ট কোনো সিম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সিমটি আবারও কাস্টমার কেয়ার পয়েন্টে গিয়ে আপনাদেরকে সিমটি উঠায় নিতে হবে আপনাদের ভোটার আইডি কার্ড এগুলো নিয়ে গিয়ে এটা অনেকটাই ঝামেলার বিষয় আর এই ই সিমটা যদি আপনাদের হাতে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কিছুই করতে হবে না জাস্ট আপনাদের সেটটি যদি হারায় যায় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ই সিমের যে কিউআর কোডটি আছে সেটা আবারও আপনারা আপনাদের নতুন যে ফোন আছে সেই ফোনে স্ক্যান করে সেটা অ্যাড করে নেবেন এবং আপনাদের আগের ফোনে যে ই সিমটি সেট করা ছিল সেইটা ওখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং এখানে আরও একটি সুবিধা আছে আপনাদের সেটটি যদি হারাই যায় সেক্ষেত্রে কিন্তু চোর চাইলেও কিন্তু সেই সিমটি বের করতে পারবে না সেই সিমটি কিন্তু আপনাদের ফোনে অ্যাড করাই থাকবে আপনাদের যেহেতু সেটে একটি লক থাকবে বা একটি প্যাটার্ন থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেট চোর চাইলেই কিন্তু সেট ওপেন করার পর আপনাদের সিমটি খুলে ফেলে দেওয়া পারতেছে না বা যদি আপনাদের রেগুলার যে সিমগুলো আছে এই সিমগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু চোর চাইলেই কিন্তু সিমের স্লট খোলার পর সিমটি ফেলাই দিতে পারবে আর এই ই সিমের সুবিধা হচ্ছে এইটাই আপনাদের চোর চাইলেও কিন্তু আপনাদের সিমটি ডিসকানেক্ট করতে পারবে না তো আপনারা খুব সহজেই কিন্তু চোরের সেই লোকেশানগুলো বের করে নিতে পারবেন এই ইসিমের মাধ্যমে তো এই ইসিমে আপনারা কিন্তু অসংখ্য অসংখ্য সুবিধা পেয়ে যাবেন আর আপনারা একটি মোবাইলে কিন্তু যেগুলো মোবাইলে দুইটি ইসিমের অপশান আছে সেই মোবাইলগুলোতে কিন্তু আপনাদেরকে দুইটি ইসিমই ব্যবহার করতে হবে এবং যে মোবাইলগুলোতে একটি ফিজিক্যাল সিম এবং একটি ই সিমের অপশান আছে সেই মোবাইলগুলোতে কিন্তু আপনারা একটি ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন এবং একটি ই সিম ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদেরকে যদি কোনো রকম তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম